आगे दुश्मन है। ओके। एगोनियन, एक कज़न। आगे दुश्मन है। Stay alert. तो एक है ना मैं वाट टीममेट के सबाई के बोलते थे लम जा शो, हम शो चलो हम ना जाई। কারণ জন পড়ে গেছে জনে যাইতে হবে যদিও লিবিকে কোনো গাড়ি এরকম লাগে না কারণ জন নর্মালি জন অনেক কাছে থাকে নর্মালি জনে যাওয়া যায় তো এখানে ফায়ারের সাউন্ড শুনি এবং নেমে দেখি বুম স্মোক করা তো আছে তার উপর ক্রেট পড়ে আছে মানে লাশ আর লাশ পড়ে আছে শুধু তো এখানে তার উপর আমারে দিয়ে দেয় ড্যামেজ হেলথ অনেকটাই কমে দেয় এই ক্ষেত্রে আসলে সবাই একটু হোল্ড করা উচিত কভার নেওয়া উচিত তো দেখেন আমি জাস্ট কভারে আসলাম কভারে এসে তারপর পজিশনটা বুঝে তারপরে অ্যাটাক গেছে অনেকে করে কি সাথে সাথে অ্যাটাক দিয়ে দেয় যার কারণে এমনিতে ড্যামেজ থাকে আর একটু ড্যামেজ গেলেই মানে একদম নক হয়ে যায় তখন বলে আমার এই ছিল না ওই ছিল না এরকম তো এখানে আমি ড্যামেজ দিই কিন্তু নক করতে পারি না এদিকে আমার টিমমেট হয়ে যায় নক তো আমি এখন দৌড়ে জোনে যাওয়ার ট্রাই করতেছিলাম তো এখানে এসে আমি হিল করার ট্রাই করতেছি তো সাথে সাথে একটা গাড়ি চলে আসে মানে গাড়ি এসে সরাসরি আমার এখানে থামে তো এখানে একটাকে দেখতে পাই ক্লাসটা দেখেন এখানে নক করে রাখছি আমি এখন চিন্তা করতেছিলাম কি করব পাশে থেকে দেখি একজন নেট সার্ভার খাও তা আমি আর দেরি করি না দিয়ে দিই ওর উপরে ভাই রে ভাই দেখেন আমার অবস্থা কি হেলথ একদম 12টা বাজায় দিছে ভাই তুমি রিভাইভ দিয়ে তাড়াতাড়ি ভাই আর একটু এলে তো আমি জোনেই যাইতাম
তো পুরো টিম ডাকে খেয়ে দেই দিবি দৌড় দৌড় দে দৌড় দে দৌড় দে আমার কাছে কোনো দৌড় দে ফার্স্ট এড মেডিকেট কিছু ছিল না ব্যান্ডেজ পাঠাইতেছিলাম আমি আমার টিমমেটদের বলতেছিলাম তাড়াতাড়ি আসতে আমার একটা ফার্স্ট এড দিতে বিশাল ফ্যাক্ট কারণ টিম ওয়ার্কের জন্যই অনেক সময় দেখা যায় যে মানে অনেক খারাপ একটা সিচুয়েশন থেকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় এইখানে দেখেন আমার অবস্থা আবার খারাপ করে দিছে ফুল একদম মানে যে 20 স্পিন মতো ছিল তো এখানে আমার টিমমেট আবার বলি যে কিছু দিতে ওই আমার একটা এনার্জি ড্রিঙ্ক দেয় সাথে কিছু ব্যান্ডেজও দেয় তো ওই আসলে ঝামেলায় পড়ে গেছে যে বারবার ওর কাছ থেকে আমি অন্য দিন গেছি যেন মানে ওর একটা মেডিক এখানে আমি ড্যামেজ দিই তো ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার টিমমেট ওদের করে দেয় না আমি দিয়ে দেই ফিনিশ তো চিকেন লাস্ট টার্ন কিলটা করে দেই তো একটু আগে পিছনে ব্যাকে গিয়ে দেখলে দেখবেন যে যখন অ্যালাইভ 9 ছিল তখন আমার কিউ ছিল অন মানে যখন এনিমি আর 5 জন ছিল তখন ছিল অন অন কিল আমার এখন আমার কিউ 6 তো এটা হচ্ছে আরেকটা টেকনিক যেটা হচ্ছে ফার্স্টে লুট করে তারপর রাশ দেওয়া আমরা কিন্তু ক্যাম্পিং করিনি রাশ দিয়ে ক্যাশ খেলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই ফর দ্য নেক্সট